রুদ্রা এইচআইভি পজিটিভ এবং তার সম্বন্ধে বিষয়গুলি বিভিন্ন বক্তারা বিস্তারিত এখানে আলোচনা করছে। একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই, সেটা হচ্ছে 2005 থেকে 2010 পর্যন্ত যেভাবে এইডস বা এইচআইভি এর উপর জাগরণতা হতো, আজকের দিনে সেটা একটু কম হয়েছে। কারোর উপরে আরোপ প্রত্যারোপ না করে সেই জায়গাটা একবার ভাবা দরকার। সেটা শুধু ত্রিপুরাতেই জাগরুকতা কম হয়েছে এমন নয়, পুরো দুনিয়াতে। হয়তোবা তার কারণ এমন হতে পারে, যে সময় আমরা প্রচার প্রসার শুরু করেছিলাম প্রথম 10 বছর, তার মধ্যে ব্যবস্থাপনা এবং প্রচার প্রসারের এবং নিরাময়ের জন্য প্রস্তুতিকরণের যে ব্যবস্থা, সেটা প্রায়োরিটিতে ছিল। তার কারণে পুরো বিশ্বতেই তার প্রভাব পড়েছে এবং সেই রোগকে প্রতিহত করতে আমরা সক্ষম হয়েছি এবং ত্রিপুরাতেও সেটা আমরা লক্ষ্য করেছি, সেটা ত্রিপুরাতেও হয়েছে। কিন্তু এইচআইভি পজিটিভ এর সংখ্যা আগের চেয়ে যে সংখ্যা ত্রিপুরাতে রয়েছে এখন বেড়েছে খানিকটা। একা কোন এনজিও বা সরকার তা প্রতিহত করা সম্ভব না, তার জন্য জনজাগরণ। যেমন যেই প্যান্ডামিক সিচুয়েশন আমরা এখন চলছি, সেটা হচ্ছে COVID-19। মাননীয় প্রধানমন্ত্রী সে লকডাউন হোক, জনতার কার্ফিউ হোক, আনলক হোক, গৃহ মন্ত্রণালয়ের বিভিন্ন নিয়ম নীতি, সর্বোপরি মানুষের মধ্যে জাগরুকতা, আমাদের খেয়াল আছে যখন জনতার কার্ফিউ হয়েছিল, মাননীয় প্রধানমন্ত্রী সবাইকে বলছেন যে ঘর থেকে বেরিয়ে 5টার সময় কাশি বাজানো, থাল বাজানো, বাড়িতে ঘন্টা থেকে সেটা বাজানো, পুরো দেশব্যাপী সেটা করা হয়েছে। শঙ্খধ্বনি দেওয়া, কুলধ্বনি দেওয়া, পুরো দেশব্যাপী। তার মধ্যে সাইন্টিফিক কি কারণ আছে না আছে আলাদা বিষয়, কিন্তু জাগরুকতার একটা সুন্দর বহিঃপ্রকাশ। এভাবে মাননীয় প্রধানমন্ত্রী কোভিড এর উপরে লড়াই করার জন্য ভারতবাসীকে ধীরে 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 তৈরি করে দিচ্ছে। আমরা যদি 2 দিন বা 3 দিন বাড়িতে বসে থাকি, বন্ধ হয়ে মনে হয় যেমন শ্বাসই বন্ধ হয়ে যাচ্ছে,
অথচ লকডাউন যখন হচ্ছে 15 দিন 20 দিন 22 দিন লাগাতার নিজের বাড়ির মধ্যে, একদিকে তার মধ্যে যে জাগরুকতা, তার গম্ভীরতা, আরেক দিক দিয়ে সরকার তার জন্য প্রস্তুতি নেওয়া, ত্রিপুরা মাস্ক কোথায় ছিল আমাদের কাছে, মাস্ক কিভাবে বানাবে তা নিয়ে চিন্তা মনন, পিপিএ কিট কথা ছিল, আজকে শিশু বাচ্চাকে জিজ্ঞাসা করলো বলে হ্যাঁ পিপিএ কিট চিনি, আমি গ্রামে যাই শিশু বাচ্চা পর্যন্ত 8 বছরের 10 বছরের পিপিএ কিট বলে বোঝে, জানে N95 মাস্ক, 3 লেয়ার মাস্ক, বিভিন্ন সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে মাস্ক তৈরি, এখন তো কোন কুর্তা পাজামা তৈরি করলে সঙ্গে সঙ্গে এটা দেবো, আমি তৈরি করেছি কাছে ফ্রি দিয়ে দিই, আমি বলি তো জাগরুকতা কোথা থেকে আসলো। আদরণীয় রতনলাল নাথ মহোদয় বলছেন ত্রিপুরা যে ডেটা বলছে যে ত্রিপুরাতে রিকভারি রেট আজকের দিনে 97.15, এক সময় সেটা 60% এর নিচে চলে গেছে, গত 7 দিনে একজনের মৃত্যু হয়নি, সেটা আসলো কিভাবে, দুর্গাপূজা তো হয়েছে, বিয়ে শাদী তো হচ্ছে, বিভিন্ন পূজা পার্বণ তো হচ্ছে, আমি কালকে মুরাসিং পাড়াতে গিয়েছিলাম পতি চরিত্র, সেখানে 2 দিবসীয় মেলা, লাখো লোক হয়, আমি যখন ওখান থেকে ফেরত আসছিলাম তো 3 কিলোমিটার দূর থেকে আমি দেখছি রাস্তার দুই ধারে লাইন করে মেলাতে যাচ্ছে, কোন ভলেন্টিয়ার নেই, কিছুটা দূর দূর দোকানে আছে, জলের জলের বোতল আছে, তার মধ্যে কিছু স্ন্যাক্স আছে, কিন্তু দুই ধারে যে লোক যাচ্ছে ব্যবস্থিত ভাবে লাইন ধরে একসঙ্গে জড়ো নাও, কোথায় অতি চলি কে শিখেছে এই পাহাড়ি জঙ্গলের মধ্যে, কার কারণে সে জাগরুকতা, মাননীয় প্রধানমন্ত্রীর কারণে, মন কি বাত এর মাধ্যমে মানুষ শুনে, দেখতে দেখতে আমার ত্রিপুরা ব্যবস্থিত হয়ে গেছে, আগে লাইন ধরার জন্য পুলিশ থাকতে হবে, ভলেন্টিয়ার থাকতে হবে, মাইকে অ্যানাউন্সমেন্ট করতে হবে, তারপরও কখনো কখনো পুলিশকে লাঠিচার্জ পর্যন্ত করতে হবে, আজকে সেই জাগরুকতার কারণে সেই দৃশ্য মোরাশিং করা হচ্ছে, এইচআইভি বিষয়ে বলবো আমরা,
আরো বেশি প্রচার প্রসার করা উচিত। যেমন উত্তর জেলাতে সবচেয়ে সংখ্যা বেশি, তো সেই অনুপাতে জাগরুকতা করা। ডেটা আছে আমার কাছে, সেখানে কুমারঘাটে হোক, কাঞ্চনপুরে হোক, আমাদের রিহ্যাবিলিটেশন সেন্টার রয়েছে, বিভিন্ন সংস্থা কাজ করছে, যারা সেই রোগে আক্রান্ত তাদেরকে ওষুধের ব্যবস্থা করা, টিকাকরণ হচ্ছে। কিন্তু আমি বলবো যে আরো বেশি জাগরুকতা এখন দরকার। ঠিক আছে, স্কুল বন্ধ আছে, কলেজ বন্ধ আছে, ইউনিভার্সিটি বন্ধ আছে, বাস স্ট্যান্ড তো খোলা আছে, রেলওয়ে স্টেশন তো চলছে, তো সেখানে যাতে চোখে পড়ে, ধরুন লাগাতার 1 মাস একসঙ্গে সমস্ত বাস স্ট্যান্ডের মধ্যে, ত্রিপুরার যে ছোট বড় বিভিন্ন রাজনৈতিক দলের সংগঠনকেও নামিয়ে দিই, একসঙ্গে লাল রিবন পাঠিয়ে দেওয়া, আর যে লিফলেট গুলো আপনারা বাইরে রেখেছেন সেগুলো সবার হাতে তুলে দেওয়া, 1 মাস, 5 দিন 7 দিন। বিভিন্ন বাজারে যেখানে জনসমাগম হয় ও দাঁড়িয়ে তার লিফলেট দেওয়া, তার উপর বলা মানুষ দাঁড়াক না দাঁড়াক, কিন্তু আওয়াজ হচ্ছে, মাইক লাগিয়ে এক্সের উপর বলছে, এইচআইভির উপর বলছে, যাওয়ার সময় আরে সারা ত্রিপুরা রাজ্যে কি হলো, সব জায়গাতে কি কি চলছে, এই যে কি চলছে, কিউরিওসিটি, প্রশ্ন, জিজ্ঞাসা, এগুলো জাগরুকতা নিয়ে আস। ভারত সরকার এক অঙ্গীকার করেছে যে 2030 সালের মধ্যে এইচআইভি মুক্ত, 2030 সালের মধ্যে করবো, তার জন্য প্রস্তুতি কি আমাদের, যেগুলো আগের সিস্টেমে চলছে সেগুলো কাজ করছি, নতুন কি এডিশন, নতুন কিছু এডিশন করতে হবে। যেমন মাননীয় প্রধানমন্ত্রী, তার জন্য বললাম যে 5টার সময় সবাই উঠুন, আর সবাই নিজের ঘরে থালা বাজান, কাশি বাজান, ঘন্টি বাজান, এডিশন, কেউ কেউ করে শুনেছে দেশের কোন প্রধানমন্ত্রী বলেছে থাল বাজান, আছে কেউ আছে? পুরো দেশব্যাপী তো হয়েছে, নতুন কিছু এডিশন, তখন মানুষের মধ্যে জাগরুকতা আসে। এক ধরনের কাজ লাগাতার জাগরুকতার মাধ্যমে একই ধরনের কাজ করছি, আমরা যারা কাজ করছি তাদের মধ্যেও একটা সফলতা আসে, তাতে হটকে যদি কোনো কিছু একটা করি তো নিজের মধ্যে একটা নতুনত্ব কিছু আসে, কারণ আমরা মানুষ, আমরা নতুনত্বের প্রতি আকৃষ্ট। আমরা রেলওয়ে স্টেশনে বা বাস স্টেশনে, স্কুল কলেজ এগুলোতে জাগরুকতা করেছি, কিন্তু একসঙ্গে ত্রিপুরার সমস্ত বাস স্ট্যান্ডে নেমে যাব এমন করেছি কি, একসঙ্গে এক টাইমে লাগাতার 3 ঘন্টা 4 ঘন্টা করব এমন হয়েছে কি কোন কার্যক্রম? তো এই ধরনের কার্যক্রম তখন মানুষের নজর পড়বে, আরে কি হচ্ছে, বিশাল করে যাচ্ছি সেখানেও দেখছি রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে, উদু করে যাচ্ছি সেখানেও হচ্ছে, আগরতলাতে রাধানগরে সেখানেও দেখছি, তো মানুষের কে আকৃষ্ট করা, জনসচেতনা, সচেতনতা, বাউল সে দেখবে লিফলেট নিতে হবে, তা শুনতে হবে, দেখতে হবে, তার জন্য পরিবেশ তৈরি করা, মহল তৈরি করা,
আসলো চলে গেল 4 দিন 5 দিন, কবে আসলো কবে চলে গেল মনেই থাকে না। ষষ্ঠী এসছে, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, মনে হয় যেন মাত্র একদিন। কিন্তু মহলটা যখন হয় মহলের পর থেকে, সে মহলটাকে আমরা অনুভব করি, মহলটাকে অনুভব করি। দুর্গা পূজা আসছে, মূর্তি তৈরি হচ্ছে, ঠাকুমা আসবেন, বাড়িতে পথ পরিষ্কার করতে হবে, জামা কাপড় কিনতে হবে, পূজার বোনাসটা আসবে, এই যে মহলটা তৈরি হয় সেটা আমাদের আনন্দ উৎসাহকে বাড়িয়ে তোলে। দুর্গাপূজা তো আসতেই মনে, আমিও দেখি ষষ্ঠী এসছে, এত 3 দিন বা 4 দিন আমার মনে হয় না দুর্গাপূজা 2 দিনে চলে গেল। দেখবেন মূর্তি যদি আপনারা পূজা করছেন ও ক্লাবে যদি সেই মূর্তি তৈরি করা হয়, দেরি তা অনুভব করবেন। আর রেডিমেড কোথাও থেকে মূর্তি কিনে আনলেন তো গাড়িতে উঠাবেন, ডাকডোর পিটে নিয়ে আসে রেখে দেবেন, একদিন অনুভব। কিন্তু বাড়িতে যেহেতু কুমারকে দিয়ে আমরা ভালো শিল্পীকে দিয়ে নিজের বাড়ির মধ্যে বা নিজের ক্লাবের মধ্যে তৈরি করি, তো ডেইলি ক্লাবের সদস্যরা পাড়া প্রতিবেশীরা অনুভব করে, আরে পশুর মুখটা তৈরি হয়ে গেছে, সরস্বতীটা তৈরি হয়ে গেছে, সাপটা তৈরি হয়েছে, দিনে 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 দেখছি অনুভব করছি। তো জাগরুকতাকে অনুভব করাতে হয়, মহল তৈরি করতে হয়। তো আমি আজকের দিনে আপনাদেরকে বলবো মহল তৈরি করার জন্য কার্যক্রম নিচ্ছে। যেমন এই প্যান্ডামিক সিচুয়েশনের জন্য লড়াই করার জন্য মহল তৈরি করে দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রীজি, ও তার কারণেই পুরো দেশব্যাপী রিকভারি রেট অনেক বেড়েছে, ন্যাশনাল রেটও 90% 94-95% কাছাকাছি ন্যাশনাল রেট। আর সেই জাগরুকতা ভারতে শুধু ত্রিপুরা না, ভারতবর্ষের প্রত্যেকটি প্রান্তে হেলথ ব্যবস্থাকে মজবুত করেছে। ভেন্টিলেটর এখন আমরা অন্য দেশে বিক্রি করি, পিপিএ গেট এখন ভারত থেকে অন্য দেশে বিক্রি হয়, N95 ভারতবর্ষে তৈরি হয়ে বিদেশে বিক্রি হয়, স্বনির্ভর ব্যবস্থা তৈরি করেছি আমরা। সিচুয়েশনকে মোকাবেলা করা তার জন্য প্রস্তুতিকরণ মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদেরকে শিখিয়েছে, ভোকাল ফর লোকাল। এক সময় এমন মানসিকতা ছিল বিদেশি ব্রান্ড ছাড়া করবই না, কিন্তু আজকে গত পরশু দিনে আমি একটা পাঞ্জাবি পড়েছি, ত্রিপুরারই হ্যান্ডলুম হ্যান্ডিক্রাফ্ট তৈরি, কোন মা কোন বোন নিজে তৈরি করেছে, মিটার কত 180 টাকা, ও লিনেনের কাপড় যদি পড়ি কত 1600 টাকা 2000 টাকা পার মিটার। ভালো খারাপ সেই বিষয়ে আমি যাবো, কিন্তু ত্রিপুরা তৈরি, বাড়িতে তৈরি, নিজের হাতে তৈরি, পাঞ্জাবিতে পড়েছি, যদি মাননীয় প্রধানমন্ত্রী জি ভোকাল ফর লোকাল না বলতো তাহলে বিপ্লব দেব সেটা না হতো। আমারও খেয়াল ছিল, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যখন বারবার স্বনির্ভর ভারত, স্বনির্ভর ত্রিপুরা, স্বনির্ভর আসাম, স্বনির্ভর উত্তরপ্রদেশ, ভোকাল ফর লোকাল বারবার বলছে, তার গুণ চোখে কানের কাছে
তখন বাড়িতে ডেকেছি হ্যান্ডলুম হ্যান্ডিক্রাফটের চেয়ারম্যানকে, ওর সমস্ত আমার বোনেদেরকে, সেলফ হেল্প গ্রুপে, ওনাদের কাছে দেখেছি সেই পাঞ্জাবি কাপড়, দেখে তো সুন্দর সচমুচ ভালো। ১৮০ টাকা মাত্র মিটার, আমাকে তো কিনতে হয়নি, আমাকে দান করেছে। আমার এক সিকিউরিটি অফিসার, ও দেখেছে স্যার ওই দিন বলেছে, তো আমার যেদিন জন্মদিন ছিল সেই আমি দেখি যে সেটা, আমি পরে জিজ্ঞাসা করেছি এটা কত করে ওইটা, বলে ১৮০ টাকা করে স্যার। কতটা নিয়েছে, বলে স্যার ৪.৫ মিটারের কাছে লেগেছে, লম্বা মানুষ বেশি লাগে। আর এমনি তো তার লেন্থটা একটু কম, তো তারপর কত ৭০০-৮০০ টাকা দিয়ে তৈরি হয়ে গেছে, স্টিচিং সহ ১০০০টাকা। আর ভালো লিনেনের কাপড় দিয়ে কিনলে কুর্তা পায়জামা কমসে কম ৪-৪৫০০টাকা, ৫০০০টাকা। কোয়ালিটি কোনটা ভালো কোনটা খারাপ সেখানে যাব না, আমি সেখানে যাব লোকাল, ভোকাল ফর লোকাল, আমার বোনেরা তৈরি করেছে, আমার ত্রিপুরাতে তৈরি করেছে। এই মানসিকতাটা কে তৈরি করেছে? বিপ্লব দলের মধ্যে প্রধানমন্ত্রী, ওনার অনুপ্রেরণায় আমার মধ্যে মানসিকতা এসে, ওনার অনুপ্রেরণার কারণে মোহনমুখী বোনেরা সেলফ হেল্প গ্রুপ সুগার স্টিক থেকে, মানে আখ থেকে যে গুড় তৈরি করে, সে আমার কাছে পৌঁছে গেছে। বাঁশ দিয়ে বোতল তৈরি করা, তাকে বাজারজাত করা, এমনকি ড্রাগন ফ্রুট মাননীয় প্রধানমন্ত্রী পিএম হাউসে লাগিয়ে দিয়েছে। আমাদের ত্রিপুরাতেও আমরা ড্রাগন ফ্রুট এর চাষ শুরু করেছি, আরডির মাধ্যমে তার পারমিশন নিয়ে এসেছি ভারত সরকারের তরফ থেকে যে ড্রাগন ফ্রুট লাগানো যাবে, আগে পারমিশন ছিল না। তার জন্য বলছি এই জাগরুকতা বারবার বলা, মাননীয় প্রধানমন্ত্রীর চাইতে বড় শিক্ষক কি আছে দেশের মধ্যে? কালকে গত রবিবার মন কি বাতে আবার আরেক বিষয় নিয়ে এসেছিল, আমি দীর্ঘদিন দিল্লিতে ছিলাম, গমের সিজনের সময় যে গমটা যখন কাটা হয়, যেটা আমরা বাংলাতে গমের টাইগা বলি, সেটা রয়েছে, ও তার মধ্যে হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান, এই আশপাশে দিল্লির আশপাশে উত্তরপ্রদেশ প্রচুর গম হয়, ওই ক্ষেতের মধ্যে আগুন লাগিয়ে দিল কৃষক, আর ধোঁয়া এমন ভাবে পুরো দিল্লিকে কালো করে দেয়, পলিউশন, এক্সট্রিম পলিউশন। এই কৃষক ভাই কারোর কাছ থেকে শুনেছি, কোন সায়েন্টিস্টের কাছ থেকে নজর, ও সে কি করেছে, সে যে গমের টাইঙ্গা যেটা রয়েছে সেটাকে কালেক্ট করা, কালেক্ট করে তা থেকে কাগজ তৈরি করা, তা থেকে গাত্তা তৈরি করা, মানে কার্টুন। এবার আগুন লাগানোর দরকার নেই, কৃষকরা সেটা সংগ্রহ করে বিক্রি করে কাগজও বানাতে পারবে, ফ্যাক্টরিতে চলে যাবে, ওর কার্টুন। আর এক ব্যক্তির নাম বলে উদাহরণ দিচ্ছে,
ইনকাম করেছে তাতে লাভবান। আমরা জানি যে ধোঁয়াটা ভালো বা খারাপ সেটা আমাদের শ্বাসের জন্য লোকসান করবে, লাংসে প্রবলেম ক্রিয়েট করবে, কিন্তু তার সমাধান কি তাকে খুঁজে বের করা। অনেকের অভ্যাস আছে, এটা খারাপ এটা খারাপ ওটা করবেন। আরে ভাই এটা খারাপ তো, এটা থেকে বেরোনোর রাস্তা কি? আজকে নরেন্দ্র মোদী রাস্তা বের করেছে যে দিল্লিকে পলিউশন মুক্তি মুক্ত রাখতে হলে বা দিল্লির আশপাশের এরিয়াতে তো সেই যে গমের যে টাঙ্গি আছে সেটা সেটা কেটে আর ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া আর তা থেকে ছেদ করে তাতে পলিউশনও হবে না দিল্লিতে, অন্যদিকে রোজগার। ঠিক সেভাবে আমি বিভিন্ন এনজিওর যারা প্রতিনিধি আছেন, এইডস কন্ট্রোল সোসাইটি, হেলথ ডিপার্টমেন্ট, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক দল, সেলফ হেল্প গ্রুপ, স্কুল কলেজের ছাত্র ছাত্রী, এনএসএস এর ভলেন্টিয়ার, নেহরু যুবকেন্দ্রের ভলেন্টিয়ার, সবাইকে এইডস কন্ট্রোল সোসাইটির তরফ থেকে আগ্রহ করা। 40,000 বোন আছে সেলফ হেল্প গ্রুপে ত্রিপুরা, দেশের মধ্যে হাইয়েস্ট সেলফ হেল্প গ্রুপ ত্রিপুরা। 35,000 কাছাকাছি এনএসএস ভলেন্টিয়ার, নেহরু যুবকেন্দ্রের বড় সংখ্যা ভলেন্টিয়ার, সেন্ট্রাল গভর্নমেন্ট তাদেরকে পয়সা দেয় ভলেন্টিয়ারদেরকে, নেহরু যুবকেন্দ্র তাদের সঙ্গে আলোচনা করা, বলে আমরা এক মাস আপনাদের সহযোগিতা চাই, একটা জয়েন্ট মিটিং করা করে এক মাস ক্রমাগত আর নতুন নতুন আপনাদের কাছে আইডিয়া আসবে, যখন বসবেন সেই আইডিয়া গুলো কাছে আসবে, তাহলে গিয়ে 2030-এ আমরা এই চাবিকে নির্মূল করতে পারি। আর সঙ্গে সঙ্গে সরকারের তরফ থেকে আমরা চেষ্টা করছি যে বাইরের দেশ থেকে বার্মা থেকে মিজোরাম হয়ে যে ড্রাগস আসছে সেটাকে রোখা। মাননীয় গৃহমন্ত্রীজি এনএসির বৈঠকে গুয়াহাটিতে নিজেই বলেছেন অমিত বৈশালী যে 2022-এর মধ্যে নর্থ ইস্টকে ড্রাগস ফ্রি করতে হবে, কারণ ড্রাগস নর্থ ইস্টের জন্য অংশীদার হয়ে উঠছে, নজওয়ান ড্রাগস এর শিকার হচ্ছে। কোন ড্রাগস? ব্রাউন সুগার, কুকি, হেরোইন। আমরা ছোট থাকতে ত্রিপুরাতে তার নাম শুনি, আজকে ত্রিপুরাতে এই নামগুলি চলে এসেছে, তার সঙ্গে আমাদের নজওয়ানরা পরিচিত হয়ে গেছে। সেটা যাতে ত্রিপুরাতে না আসে তার জন্য সরকার প্রচেষ্টা করছে, ধামচরা বাড়া হোক আর নর্থের চোরাবাড়ি বাড়া, ইয়াবা ট্যাবলেট সবগুলো ওই দিক থেকে আসে, তাকে রোখার জন্য ত্রিপুরা সরকার 2018 থেকে প্রচেষ্টা করে যাচ্ছে, সেটা সরকার করবে। আর জনজাগরণ হলে জনতাও ধরিয়ে দেবে। আমি 19-এ দেখেছি যে ধর্মনগরের গাড়িতে দুই ব্যাগে করে দুইজন লোক যাচ্ছিল, তো সন্দেহ হয়েছে কি এগুলো ব্যাগের মধ্যে, তো মহিলার মধ্যে ব্যাগ খুলে দেখাও, দুইজন মহিলা পুলিশ না তো বলেনি, তো যখন ব্যাগ খুলে দেখাও বলছে একটু আমতা আমতা করছে, জোর জবরদস্তি করছে,
তখন মহিলারা জোর করে খুলেছে, দেখে তার মধ্যে গাঁজা থাকে। পত্রপত্রিকা এসছে, মিডিয়াতে এসছে, কি কারণ হয়েছে? জাগরুকতার কারণে। পুলিশের লোক না, সরকারি অফিসার না, সাধারণ দুইজন মহিলা। আজকের দিনে আপনাদেরকে এটাই বলবো, রেজাল্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম তৈরি করা, দীর্ঘকালীন যোজনা না বানানো, স্বল্পকালীন যোজনা তৈরি করা, আর তার রেজাল্ট অনুধাবন করা। 2030-এ তো করবো, কিন্তু প্রতি এক মাসে তার রিভিউ করা, তবে গিয়ে 2030-এ তা করতে পারবো। আপনারা রিভিউ করেন না বা বসেন না সেটাই বলি না, আর যে সংস্থাগুলো বা যে অর্গানাইজেশন গুলোর নাম নিলাম তাদের সঙ্গে একত্রিত বসে এক মাসের যোজনা, তারপর দেখুন কিভাবে জাগরুকতা আসে। এটার ওষুধ একমাত্র জাগরুকতা, বাকি সব তো আছে আপনাদের কাছে, বাকি সবকিছু মেডিসিনের ব্যবস্থা আছে, তারপর টিকাকরণের ব্যবস্থা আছে, সবই আছে। একটা লাগবে জাগরুকতা আর টেস্টিং বেশি। টার্গেট করুন না যে এই বছর আমরা 5 লাখ টেস্টিং করবো, যেমন করোনার সময় আমরা সিদ্ধান্ত করেছি ত্রিপুরার প্রত্যেক পরিবারের কাছে যাব। তো 12,000-এর একটা টিম তৈরি করেছি, হেলথের যে কর্মচারী আছে তাদের সঙ্গে, এডুকেশন এবং উন্নয়ন ডিপার্টমেন্টে। কতদিনে? 7 ডেজ, 7 দিনের মধ্যে ত্রিপুরার সমস্ত পরিবারের কাছে যাব। আমরা যেতে সক্ষম হয়েছি, কিছু কিছু জায়গাতে হেজিটেশন এসছে বা বাধা দিয়েছে, জোর করে আমরা কোথাও করি, কিন্তু ত্রিপুরা একমাত্র রাজ্য পুরো ভারতবর্ষের মধ্যে একমাত্র রাজ্য যে প্রত্যেকের বাড়িতে বাড়িতে সরকারের প্রতিনিধিকে পৌঁছেছে, আপনি টেস্ট করুন। 12,000 টিম করে নিয়েছে, আর আপনাদের কাছে সেলফ হেল্পের 40,000 টিম, এনএসএসের 35,000 টিম, নেহরু যুবা কেন্দ্রের বড় সংখ্যা আছে ত্রিপুরাতে, তাদেরও টিম 8-10 হাজার কম হবে না। তারপর বিভিন্ন এনজিও, এই সবগুলোকে নিয়ে টার্গেট করুন যে 5 লাখ আমরা টেস্ট করব, আর প্রত্যেকের বাড়িতে যাব। তার জন্য গভর্নমেন্ট থেকে, হেলথ ডিপার্টমেন্ট থেকে কি সাহায্য সহায়তা লাগবে তার জন্য প্রস্তুতিকরণ করুন, সামনে পেশ করুন, তখন গিয়ে আমরা 2030-এ নির্মূল করে দেব। হয়তো বা তার আগেই ত্রিপুরা নাম্বার 1-এ পৌঁছে যেতে পারে, যে একমাত্র স্টেট সবার আগে ত্রিপুরা এই কাজ করতে সক্ষম হয়েছে। আমার 1 নাম্বার লাগবে, 2 নাম্বারে সন্তুষ্ট নই। আদেও রতনদা আপনি খুশি হবেন, 2019 সনে ওই ডাটাটা আপনার কাছে নেই, আপনার কাছে সব ডাটা থাকে। 2019 সনে এগ্রিকালচারের গ্রোথ পুরো দেশ বা ত্রিপুরা তৃতীয় নাম্বার, পুরো দেশ 13.9% গ্রোথ। ভারত কৃষি প্রধান দেশ, যখন কোন রাজ্য প্রাইমারি সেক্টরে গ্রোথ হয় মনে রাখবেন সেই স্টেটকে কেউ আর উন্নতির পথে আটকাতে পারবে না। আমি খুব চাই আর পারবো না, কারণ যখন দিশা তৈরি হয়ে যায় আপনি আপ চলতে থাকে, কেউ রুখতে পারবে। 2018-তে যখন মুখ্যমন্ত্রী হয়েছি, যখন জনতা দরবারে বা কোন গ্রামে যেতাম, তো ভিড়ের মধ্যে থেকে 10টা নজওয়ান ছেলে মেয়ে চাকরি চেয়ে,
ওই দিন আমি যতন বাড়িতে গিয়েছি তো ভিড়ের মধ্যে থেকে একটা ছেলে দাঁড়িয়ে বলছে, স্যার আমার আমি বায়োফ্লেক্স তৈরি করেছি, মাছের চাষ করেছি, আমার কাছে পোল্ট্রি করেছি, আপনি 400 মিটার দূরে আপনি একটু দেখে যান, আমি মাসে গ্যাজেট অফিসারের মতো রোজগার করি। আপনারও ছিলেন আমার কাছে এক চাইতে বড় উপহার একজন মুখ্যমন্ত্রীর জন্য কি হতে পারে। আমি স্বনির্ভর ত্রিপুরা চাই, স্বনির্ভর নজওয়ান চাই। আচ্ছা সমাজের পরিবর্তন হয়েছে, যে জায়গাতে মুখ্যমন্ত্রীকে দেখে চাকরি চাইতো 2018-তে, এখন বলছে স্যার আমি চাকরি দিচ্ছি, আপনি দেখে জানিস। আমি নিজেও গ্যাজেট অফিসার র্যাঙ্কে রোজগার করি এবং 10 জনকে সেখানে রোজগার দিয়ে রেখেছি। আর এই প্যারামিটার গুলি প্রমাণিত করে যে প্রাইমারি সেক্টরে ত্রিপুরা আগে যাচ্ছে। তাই বন্ধুরা টার্গেট নিন, টার্গেট নিলে নিশ্চিত পারবেন। আমরা যেমন অটল জলধারা মিশনে টার্গেট নিয়েছি এবছর কত কানেকশন দেব, 3,30,000 কাছাকাছি অটল জলধারা মিশন ফ্রিতে জলের কানেকশন। তো আমাকে ওই দিন চিফ সেক্রেটারি বলছে, স্যার 3,30,000 কে হাম লোক দে পাইনি কে। তো আমি ওনাকে বলছি প্রতি 15 দিনে রিভিউ করো, 3 মাসে না উইদিন 15 ডেজ। আমরা যে 3,30,000 টার্গেট করেছি সেই অনুপাতে 15 দিনে কতটা পরে ততটা হচ্ছে কিনা, আমি যদি 1 বছর বা 6 মাস করে হিসাব করি কি লাভ হবে, ওই 3,30,000 কে 15 দিনে কতটা হতে হবে তাতে নিয়ে যাও। মাইক্রো ম্যানেজমেন্ট তো তবে গিয়ে করি। আচ্ছা 6 মাসে 3 মাস মিটিং করে পড়তে পারবো, কেন কঠিন কাজ। আরে কঠিন কাজে হাত দেওয়া আর তাকে করে নেওয়া সেটাই তো চ্যালেঞ্জ। আর যে যত বেশি চ্যালেঞ্জ নেয় সে তত বেশি সাকসেসফুল ব্যক্তিত্ব তৈরি হবে। তার জন্য আমি আপনাদেরকে আজকের দিনে বলবো চ্যালেঞ্জ নিন, যে সবচেয়ে বেশি টেস্টিং আমরা ত্রিপুরাতে করে দেখাবো আর এত লক্ষ্য করব, আর প্রতি 15 দিনে রিভিউ করব, আর সবার আগে ত্রিপুরাকে এইচআইভি ফ্রি স্টেট তৈরি করব, তবেই গিয়ে তার সার্থকতা আসবে। আমি আশা করি আমি যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরলাম, টার্গেট নেওয়া, সাকসেস হওয়া, এইচআইভি মুক্ত হওয়া, জাগরুকতা করা, সবাইকে নিয়ে করা, সময়ের মধ্যে করা, এই বিষয়গুলি আমরা নিশ্চিত করতে পারব। আমি আপনাদের কাছ থেকে আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যেই বিষয়গুলো আমি তুলে ধরলাম সেগুলো